ব্রহ্মাকে এমন বর দিলেন যে কোন দেবতাই একে বধ করতে পারে। তখন বিষ্ণুর মহাক্রোধ, তার মুখ থেকে বেরিয়ে এলো তেজ, শিবের মুখ থেকে বেরিয়ে এলো তেজ, আর সমস্ত দেবতাগণের শরীর থেকে বেরিয়ে এলো তেজ। সেই সমস্ত তেজ একসঙ্গে মিলে সৃষ্টি করেন এই দেবী দুর্গা। এই দুর্গার দশ হাত, আর দশ হাতে দশ রকম অস্ত্র নিয়ে বাহনের পিছে চেপে। বাহন কি? বাহন হচ্ছে সিংহ। দুর্গার বাহন হচ্ছে সিংহ, গণেশের বাহন হচ্ছে ইঁদুর, কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, লক্ষ্মীর বাহন হচ্ছে প্যাঁচা, আর সরস্বতীর বাহন হচ্ছে রাজহংস। এই সিংহের পিঠে চড়ে দেবী যুদ্ধ করলেন মহিষাসুরের সঙ্গে। এসব সত্যি? মিথ্যে কি করে বলি রূপবাবু, মুনি ঋষিরা তো এইসব লিখে গেছেন। সব মহিষাসুর সত্যি, হনুমান সত্যি, প্রিন্সিপাল সত্যি, রাজদান সত্যি, অরণ্যদেব সত্যি, মিস্টার ঘোষাল আছেন? কোন মিস্টার ঘোষাল? মনাথ ঘোষাল আছে। বললেন কি মগেনলাল মেঘরাজ দেখা করতে এসেছে। তুমি যা তো বাবাকে বলো, আপনি আসুন। উমানাথ পরিচয়? আমার নাম বিকাশ সিং। উমানাথের রিলেশন? আগে না, আমি এ বাড়িতেই থাকি। এই যে কি ব্যাপার, হঠাৎ এতদিন পরে? বসো। কতদিন হলো? সামান্য কি, আমি পাশ করেছিলাম 50-তে, তুমি 51-এ, এক বছর ফেল করলে তো।
কি ব্যাপার বলো? না, কাল তোমাকে দেখলাম মছলি বাবার দর্শনে, ভাবলাম একবার দেখা করে আসি। আমরা তো প্রতি বছর পুজোর সময় এখানে আসি, বাবা আছেন, ঠাকুরদা আজও বেঁচে আছেন। আর তোমার গণেশ? গণেশ ওটার কথা তোমার এখনো মনে আছে? যেটা আছে থাকবে না কেন, ও জিনিসের সঙ্গে আমাদের পরিবার তো একবারে একাত্ম হয়ে গেছে। একবার দেখাবে? ওটা থাকে বাবার সিন্ধুকে, আর সিন্ধুকের চাবি বাবার দেরাজে। তোমার বাবা কাউকে দেখান না? কাউকে দেখানো আর তোমাকে দেখানো এক জিনিস তো নয়, তোমার যাওয়ার বাজারে খুব সুনাম নেই। পয়সা হলে বদনাম হয়, তুমি আমার মতন পয়সা করো তোমারও বদনাম হবে। কিন্তু কিভাবে পয়সাটা করছো সেটাও তো দেখতে হবে। গুজব শুনতে পাই তুমি নাকি দেশের শিল্প সম্পদ সব বাইরে পাচার করে দিচ্ছ, আর আমেরিকানরা সব মোটা মোটা টাকায় সেগুলো কিনে নিচ্ছে। আমি 20,000 রুপিয়া অফার করছি বানার, আমি সঙ্গে এনেছি কেশ। জিনিসটা তো তুমি চোখেই দেখোনি, না দেখে এতগুলো টাকা তুমি অফার করে দিচ্ছ। গোল্ড ফিগার, 3 ইঞ্চেস লং, ক্রাউনে ডায়মন্ড, বেসে পান্না ও চুনি, নেপালের জিনিস। এত সব তুমি জানলে কি করে? আমি তো তোমাকে কিছুই বলিনি। বাবা, এ তো বাবার লেখা, এই জিনিস তো আমি চোখেই দেখিনি। 25,000 উমানাথ ক্যাশ। তোমার ব্যবসার ব্যাপার আমি জানি, বাজারে তোমার কত দেনা সেও দি জানি। গণেশটা তোমার কাছে বিক্রি করতে হলে আমাকে চুরি বিদ্যে শিখতে হবে, বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। 30,000 উমানাথ, সবার কাছে আমি জিনিস চেয়ে নি না, দরকার হলে নিয়ে নি, তাতে আমার পয়সাও লাগে না। তোমার সঙ্গে আমি খোলাখুলি কাম করছি। না ভাই, সরি। এই তোমার শেষ কথা? শেষ কথা? কে? Thank you.
হাতটা মাঠে ঠেকে রাখুন না, এত হাত ব্যথা হয়ে যাবে। কাশীতে কত মন্দির আছে জানো? কত? হ্যালো, কাশীতে মন্দিরের সংখ্যা কত? 33 কোটি। এবার এখানে একটা সই করি। দেখুন আপনাদের এখানে বাথরুম অ্যাটাচ তো? আগে হ্যাঁ, আমার কিন্তু সমস্ত মানে কমন বাথরুম টাথরুম কিন্তু আমার আমাদের এখানে সব ঘরে সব। আপনি মিস্টার চক্রবর্তী? আগে হ্যাঁ। তো আমার নাম লাগবো না। আমার শ্যালক আপনাদের বিস্তারিত পরিচয় দিয়ে লিখেছিল অবশ্য। বসুন, এটাতে সই করতে হবে তো? সামান্য ফর্ম্যালিটি আছে। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি করে দিন। ও ওই এল গাঙ্গুরিয়ান পার্টি পুরো লিখে একটা সই করে দিলেন, বাকিটা আমি করে নিই। আপনার শ্যালক তো আমার করছি। ও নেক্সট, তাই বললাম যে তোমার ভগ্নিপতিকে বলে দিবি ইন্দ্র শেখের জন্য এই টাকাটা লাগে। আপনি তো জটাবার ছদ্ম নামে ধর নয় ইউ, জটা ইউ। আমার নতুন লেখা বেরিয়েছে মহারাজার দিন, কাল কুন্তি। ও আচ্ছা, এই 3 নম্বরে মালপত্র তুলে দেওয়া। এই আপনাদের জন্য একটা 4-সিটার ঘর দিয়েছি। থ্যাংক ইউ। আপনার একটু গুছিয়ে বসুন, আমি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আপনাদের জলের কি বন্দোবস্ত? আগে রানিং হট অ্যান্ড কোল্ড? আগে আপনি রানিং সার্ভেন্ট পাবেন, গরম জল চাইলেই দৌড়ে এনে দেবেন। দিব্যি, যোধপুরে সার্কিট হাউস না হলেও চলবে। তাহলে তাপস ভাই ঠিক করে নাও এরকম জিজ্ঞাস হবে। আপনি কি জানা দিতে শুনবেন? পরীক্ষা তো রাস্তার দিয়ে সামনে একজন স্বাস্থ্যবান পুরুষ পাবেন বিপদে আপদে। স্বাস্থ্যবান? দেখুন না কি ঝুলছে। শৌখিন লোক মারা। জিনিসটিও তো এনারই সঙ্গে এসেছে বলে মনে হচ্ছে। এই এত বড় আয়না উনি সঙ্গে এনেছেন? প্রয়োজন আছে নিশ্চয়ই, দাড়ি কামালেই চলেন। তাহলে উঠিল বডি বিল্ডার। সাবাস, দেখেছেন আমার সাকের কিরকম তৈরি হচ্ছে? এই রাস্তা ধরে সোজা দশার সময়। দশার সময়? কি স্থান মাত্র মানে, মাটিতে পা পড়তে কিরকম একটা ভক্তিভাব লেগে উঠছে। তাতে আপনার কি খুব একটা কাজ হবে? আপনি তার ভক্তিমূলক উপন্যাস লিখবেন? তাহলে বলেছে যেটা চাই সেটা হচ্ছে এই যে আমার এই হোটেল, বুঝলেন 26 বছর হলো, একসঙ্গে একই ঘরে 3 জন ফেমাস লোক এই প্রথম। 3 জন? প্রসিদ্ধ গোয়েন্দা, প্রখ্যাত সাহিত্যিক এবং 4 নম্বর পেরে বিশ্বশ্রী। বিশ্বশ্রী গুণময় বাক্যে দেখেছো ওর মাংস পেশি সঞ্চালন? হ্যাঁ দেখেছি টিভিতে। কাল ওর ভাত খাওয়া দেখছিলাম, বুঝলেন, বললে বিশ্বাস করবেন না, হাত ভাঁজ করে এইভাবে মুখে গ্রাস পুচ্ছে আর এইখানটা একেবারে এরম হয়ে যাচ্ছে। বললে 17 ইঞ্চি। 17? তাই তো বললে। আপনার কথা মানে আমার 60-এর গলার 16 ইঞ্চি। আপনার জন্য চা বলেছি। ভালো কথা, আপনি ইন্সপেক্টর তিওয়ারিকে চেনেন? মহেন্দ্র তিওয়ারি এলাহাবাদে? এখন এখানে পোস্টেড আছি। হ্যাঁ, এলাহাবাদে একবার একটা কেসের ব্যাপারে আমাকে খুব হেল্প করেছে। আজ এই গোধুলিয়ার মোড়ে দেখা হলো, তা আপনি এসেছেন শুনে উনি বললেন যে একদিন আসবেন দেখা করতে। আচ্ছা, আপনাদের এখানে কোনো রোমাঞ্চকর ঘটনা? না, রোমাঞ্চকর কিনা জানি না মশাই,
তবে ইদানিং এখানে এক জাদ্রেল সাধুর আবির্ভাব হয়েছে। মছলি বাবা, মছলি বাবা, মছলি বাবা প্রয়াগ থেকে সোজা সাঁতরে এসেছেন কাশীতে। বলেন কি মশাই, একবার সাঁতরে? আমি বলছি না, লোকে বলছে। এখানে তো ইংলিশ নসি মরে। ওই দারভাঙ্গা ঘাটের কাছে দর্শন দেন, ভক্ত সমাগম হয়, উৎকৃষ্ট ভজন হয়, আর বাবাজি যেদিন তার উপর দয়া করেন তাকে একটি মন্ত্রপূত শল্ক দেন। শল্ক? শল্ক কি দেবেন? আপনার জ্ঞান ঠিক খসে গেল। একই ব্রহ্ম, একই সূর্য, একই চন্দ্রমা। ইচ্ছে মশাই, গ্রেট সিঙ্গার কিনা জানি না, তবে গ্রেট পার্সোনালিটি। দো আঁখে দোহি কান, তিন কুল তিন কান, পঞ্চ তত্ত্ব পঞ্চ নগ, পাঁচ ইন্দ্রিয়া তথা পাঁচই পাণ্ডব, এক দো তিন চার পাঁচ। ভেরি ফিশি। বাবাজির হাতে বিমানান উল্কি। বাবা, আপনার তো প্রকট দৃষ্টি মশাই, আমি তো এর আগে তিন দিন এসেছি, কই চোখে তো পড়েনি। তো সে দেখ, এরোপ্লেন ফেলুদা, আমাদের পাড়ায় কেষ্ট ধরাতে এরকম উল্কি দেখেছি। কই দেখি 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 কেষ্টদা ইজ নো বাবাজি। এক মিনিট, এক মিনিট, মিস্টার ঘোষাল, দেশার সঙ্গে তথা দেশী অবতার কোন বরাহ নরসিং বামন ওর পরশুরাম রামচন্দ্র বলরাম ভগবান বুদ্ধ কলকি ওর মৎস্য। বড় বড় ভারত মুসলিম বাবা কি আলাপ করিয়ে দিই। মিস্টার ঘোষাল, মিসেস ঘোষাল, ইনি বিখ্যাত গোয়েন্দা মিস্টার প্রদোষ মিত্র, ইনি মোস্ট পপুলার রাইটার মিস্টার গাঙ্গুলি, আর শ্রীমান পাবলিশ। আপনি কি বেনারসি থাকেন? আমার বাবা থাকেন, আমরা প্রতিবারই পুজোর সময় আসি। এরা প্রায় অলমোস্ট 60 ইয়ার্স হল কাশীতে। আচ্ছা, তা আপনি কি ক্যালকাটা লজে উঠেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার ওখানেই তো। ও, কোনো কেসের ব্যাপারে ট্যাপারে কি? না না, সেফ ছুটি, হলিডে। না, জিজ্ঞাসা করছিলাম এই কারণে যে হয়তো আপনাকে একটু দরকার হলেও হতে পারে। মানে ব্যাপারটা কি জানেন, আমাদের বাড়িতে দিন দুয়েক আগে একটা চুরি হয়ে গেছে। ন্যাচারালি আমার বাবা তাতে একটু আপসেট হয়ে পড়েছেন। পুলিশে খবর দেননি? পুলিশের ওপরে আমার বাবার আবার সেরকম আস্থা টাস্তা নেই। কেন, ইনিই তো রয়েছেন। হ্যাঁ, সেই জন্য বলছিলাম কি যে আমি বাবাকে একবার জিজ্ঞাসা করে দেখবো, যদি দেখি তার মোটামুটি আগ্রহ আছে আপনাকে একটা টেলিফোন করে দেবো। এখন ব্যস্ত? আচ্ছা, তাহলে এখন আমরা আসি, কারণ আমার আবার ওদিকে একটু।
আপনার নাম শুনেছি কিন্তু চাক্ষুষ দেখা নাই। বেঙ্গালুরুর একটা শো আছে সপ্তমের দিন, তাহলে আসবেন। আচ্ছা আপনার ওই হাতের গুলি কি সত্যি সতেরো? সেভেন্টিটার হাফ। দেখুন হাত দিচ্ছি বলে মনেই হচ্ছে না আমার রাই লঘু রুমের কথা বলেছিল মা বলাতে। টাইসেপস ফিল করো। ও ওই আগেরটা বাইসেপ আর এটা টাইসেপস। টাইসেপস আচ্ছা ট্রাইয়ের উপরে কিছু আছে নাকি? হ্যাঁ কোয়াড্রিসেপস। কি করেছেন মহারাজ, একেবারে মাসলের ভিড়েতে করে তিল ধারণের জায়গা। এদিকে চারশো, এদিকে চারশো, এই যে ভ্রূণ নাচাচ্ছি এও মাসল, এই যে হাত হাঁ করছি হাঁ এরকম মাসল, যে ভাবছি বলছি এরকম মাসল, আমাদের শরীরের প্রত্যেকটা মুভমেন্টের পেছনে একটা করে মাসলের যোগাযোগ আছে। আর তার প্রত্যেকটা একটা করে আলাদা নাম আছে, ইচ এন্ড এভরি। লিখে নিন, আপনার গপ্পে কাজে দেবে। সত্যি আমার কত কম জানিও আজ। না না এ কিন্তু না দেখলে বিশ্বাস করতে না। সাধু না হ্যালো ডিসিপ্লিন কাঁথো বাটি ওকে আমাদের ছেড়ে দিন না, দু মাসে বল পাল্টে দেবো। কিরে পাল্টাবি বল? না আমার দরকার নেই। আচ্ছা আপনারা ওই লোহাট বাবু দেখান। হ্যাঁ ঠিক করেন দাদি নেওয়ার মতো না। আর বাট লিফটিং না ওটা করি তোর কাকে তুলতে হবে আপনাকে? না মানে আমার টেলিফোন আছে বাবু এর মধ্যে। দেখেছেন কাণ্ড? আপনি একটা কিছু করুন, মজা পেটে ভেতরে কিরকম করছে? ও ছেলে আমাদের কথা শুনবে না, ভেতরে চলুন। নমস্কার, আপনি প্রদোষ মিত্র? হ্যাঁ ও আসুন, মিস্টার কুশল আপনাদের এক্সপেক্ট করছেন। বসুন আমি আসছি। কিরকম মনে হচ্ছে? ফেলুদা ঠাকুর তৈরি হচ্ছে। বাহ, এ তো কলকাতার মতোই ঠাকুর মশাই। কাশি হচ্ছে বাঙালিদের সেকেন্ড হোম লাল মণ্ডল, 1.5 লাখ বাঙালি থাকে এই কাশি থেকে। 1.5 লাখ? সরোজরা সপ্তমী থেকে আসছে দূর এক্সপ্রেস, আর মেজদিরা ওই দিনই আসছে অমৃতসর মিলে, তুমি দুটি অ্যাটেন্ড করবে। নমস্কার, গুড মর্নিং। আমরা মানে আপনার ঠাকুর দেখছিলাম। চলুন প্রথমে চলুন। বাবা আমার গোয়েন্দা কাহিনীর ভীষণ ভক্ত, তাই বোধ হয় আপনার নাম শুনতেই এক কথায় রাজি হয়ে গেলেন। 1950 সর্বক্ষণ এখন রিটায়ার করেছেন তো, ইংরেজি কিছুই বাদ যায় না। আচ্ছা একটা কথা বলে নিন,
ছাদে যে ছেলেটিকে দেখলাম সে কি আপনারই? কে রুকু? বাড়িতে তো ছেলে বলতে একটি। ও কিন্তু খুব বিপজ্জনক ভাবে ছাদে পাঁচিলে দাঁড়িয়েছে, আর আমার দিকে তাক করে দিবার মাঝে। বিকাশ, রুকুকে ডাকো তো, ছাদে আছে, বলবে বাবা একটু ডাক। এখন ব্যাপারটা আপনাকে মোটামুটি বলি, যে জিনিসটি চুরি গেছে সেটা হচ্ছে একটা গণেশের মূর্তি, ধরুন লম্বায় ইঞ্চি দিনেক, সোনার তৈরি, তারপর হিরে পান্না চুনি ইত্যাদি ইত্যাদি পাথর টাথর বসানো। দাম তা ধরে নিলে আজকের দিনে প্রায় লাখ খানিক টাকা হবে। জিনিসটা কোথাকার? নেপালের জিনিস, নেপাল থেকে আনা। ওই যে ছবিটা দেখছেন, ওটা আমার প্রপিতা মহের ডক্টর রাধানাথ ঘোষাল, উনি নেপালে এক রানার হাউস ফিজিশিয়ান ছিলেন। একবার এক কঠিন ব্যারামের হাত থেকে উনি রানাকে বাঁচান এবং রানা খুশি হয়ে গণেশটা দেন। এক্স্যাক্টলি। এবং গণেশটা পাবার পর থেকেই নানা ছোট বড় ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারে একটা বিশ্বাস জন্মায় যে গণেশটা খুব পয়া। এইসব ঘটনা কি নেপালে ঘটে? না, গণেশটা পাবার কিছুদিনের মধ্যেই রাধানাথ কাশিতে চলে আসেন, এখানে প্র্যাকটিস শুরু করেন, খুব নাম হয়, প্রসার হয়। এ বাড়িটা ওরই তৈরি, বাড়িটা ওরই তৈরি। এখন তিন দিন আগে একটি ভদ্রলোক এসে গণেশটি আমার কাছ থেকে কিনতে চান এবং 30,000 টাকা পর্যন্ত অফার করেন। ভদ্রলোকের নাম? মগনলাল, মগনলাল মেঘরাজ। ও, আপনি ওকে চিনতেন? কলেজে আমরা একসঙ্গে পড়তাম। আপনি গণেশটা বিক্রি করতে রাজি হন? ন্যাচারালি, কারণ জিনিসটা তো ঠিক আমার নয়। এনেছিলেন রাধানাথ, এখন থাকে বাবা সিন্ধুকে, আর আমি থাকি কলকাতায়। কাজেই মগনলালের প্রতিক্রিয়া কি হয়? উনি যে খুব খুশি হননি সেটা বলাই বাহুল্য। চুরিটা হয় কবে? ও যেদিন আসে ঠিক তার পরের দিন রাত্রে। বাবা সকালে ঘুম থেকে উঠে দেখেন যে চাবিটা সিন্ধুকের গায়ে ঝুলছে আর গণেশটা নেই। বাড়ির কাউকে সন্দেহ করার কোনো কারণ আছে কি? দেখুন, চাকর বাকর যা আছে সবই পুরনো এবং বিশ্বস্ত, আর লোকজন বলতে আমি, আমার স্ত্রী, ঠাকুরদা, বাবা আর বিকাশ। আর আপনার পুত্র? তুমি ছাদের পাঁচিলের উপর উঠেছিলে কেন? যদি পড়ে যেতে তুমি জানো না এরকম করতে হয় না? ক্যাপ্টেন স্পার্ক তো ছাদের পাঁচিলে ওঠে। কেউ কে সব বইপত্র দিচ্ছে? তুমি? আজকাল তো সব ছেলে দেখি। আর দেবে না, যত সমস্ত উদ্ভট গাঁজাখুরি গপ্প করবে আর ডেঞ্জারাস সব আইডিয়া এসে ওর মাথায় চেপে বসবে। আর কোনোদিন যদি শুনেছি তুমি এমন করেছো তাহলে ঘরে তাড়াতাড়ি বন্ধ করে গেলাম। যাও। বিকাশের পরিচয়টা কি? বিকাশ আমাদের বাড়িতে থাকে, আমার বাবার এক কর্মচারীর ছেলে, ছোটবেলায় বাবা মাকে হারায়, সেই থেকে বাবা ওকে আমাদের বাড়িতে রেখে মানুষ করে। কি করে? বাড়ির কাজকর্ম দেখে আর একটা হিন্দি পত্রিকার অফিসে কি একটা সামান্য কাজ করে। আপনার বাবার সঙ্গে একবার যদি দেখা করে যায়? হ্যাঁ, উনি তো আপনাদের জন্য ওয়েট করছে। একটা কথা, বাবা কিন্তু মানুষকে একটু খাম খেয়ে। ও হ্যাঁ, মগলদালের আসার ব্যাপারটা কিন্তু বাবা জানেন না, একটু খেয়াল রাখেন। ঠিক আছে, তো গ্রামোফোন বাজছে বলে মনে হচ্ছে। আমার ঠাকুরদা, হি ইজ 84, এককালে গান বাজনার খুব শখ ছিল ওর, এখন একটি চাকরের কাজই হচ্ছে গ্রামোফোনের চাবি দেওয়া আর রেকর্ড চাপানো। বাবা এরা এসছে, তুই দেখি আপনি কত বড় ডিটেকটিভ, পুরো 6 ফুট কি? আগে হ্যাঁ। আর ইনি? আগে আমি 5'5". আপনার হাইট সম্বন্ধে আমার কোন কৌতূহল নেই, গল্পের গোয়েন্দাদের একটি করে লেজ উঠ থাকে, যেমন হোমসের ওয়াটসন, ওয়ারোর হেস্টিংস,
আমাদের ব্যোমকেশের অজিত, আপনি তাই? না না, ইনি আমার বন্ধু মিস্টার গাঙ্গুলি, বরং একে বলতে পারেন আমার সহকারী, আমার খুড়তুতো ভাই তপে। আপনার চেয়ার দেখে বর্ষা না হওয়ার কোন কারণ, তবে আপনারা থ্রি মাস্কেটিয়ার্স যারা একসঙ্গে তদন্ত করবেন না, তাহলে টু মেনি কুকস হয়ে যাবে। আসুন ঘরে ভেতরে আসুন, আমি বের করে রেখেছি। এই হল আমার গণেশের ছবি। সুন্দর, শুধু সুন্দর নয়, ওয়ার্ক অফ আর্ট, আর সেইটি বড় কথা। সব ভাগ্য ফেরানো ফেরানোর কথা আমি বিশ্বাস করি না, একটা তিন ইঞ্চি মূর্তি মানুষের ভাগ্য ফেরাতে পারে না। এইবার দেখুন ডিটেকটিভ মশাই, খুব মন দিয়ে দেখুন। এই হল দেরাজ, এইখানে থাকে আমার সিন্ধুকের চাবি, আমি এই খুলছি। এই চাবি আসলো আমার সঙ্গে। এই আমার সিন্ধুক, আমি খুলছি। এই হাতল ঘোরালাম, এই দেরাজ, এইখানে আমার গণেশ থাকত। গণেশ নেই। সিন্ধুতে চুরির পর কি অবস্থায় ছিল? দাদা খোলা, দেরাজ খোলা, আর চাবিটা ঝুলছে। এই আমার বিছানা, সেদিন রাত্রে 10:30 সময় আমি শুই। রোজ রাত্রে ওই সময় শোন? মোটামুটি, আমার আবার একটু হাফিনের নেশা করার অভ্যাস আছে, আমার 8টার পরে বিশেষ সুস্থ থাকে না। সেদিন রাত্রে 1:30 সময় হঠাৎ আমার সিন্ধুকের দেরাজ করার একটা আওয়াজ পেলাম, উল্টে অন্য একটা আওয়াজ দিই, তাকে চোর কেটে পড়ে। এবার একটু এইদিকে দেখুন, এগুলো কি বলতে পারেন সহকারী মশাই? ডিটেকটিভ বই। এগুলি আমি সব ভুলে খেয়েছি, কাজী যারা কি আমার সঙ্গে চলে গেল, যদি চোর ধরে দিতে পারে তাহলে উপযুক্ত পারিশ্রমিক পাবেন, নইলে লবডঙ্কা। দুটো প্রশ্ন আছে। আছে। আমাকে ডাকলেন কেন? এই কাজটা তো আপনি নিজেই পারতেন। আমার যদি আপনার বয়স এবং স্বাস্থ্য থাকতো তাহলে আমি আপনাকে ডাকতাম। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনি কাউকে সন্দেহ করেন? বৃত্ত স্থানীয়দের কাউকে হয় না, এইটুকু বলে দিলাম, তার বেশি আমি কিছু বলবো না, বাকি কাজ আপনার। বেস্ট অফ লাক। আমি কিন্তু আপনাকে আগেই ওয়ার্নিং দিয়েছিলাম। একবার ছাদে যাওয়া যায়? নিশ্চয়ই, আপনি সব ঘুরে টুরে দেখুন না, আমি বরং বিকাশকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, আপনার যে দরকার টরকার হয় ওকে বলবেন। ঠিক আছে, চলুন। Thank you.
এটা ক্যাপ্টেন স্পার্কের ঘর। স্পার্ক থাকলে তার তো অ্যাসিস্ট্যান্ট থাকবে। আছে তো। র‍্যাক্সিট? হ্যাঁ। ক্ষুদিরাম রক্ষিত, রক্ষিত থেকে র‍্যাক্সিট। RAXIT। ক্যাপ্টেন স্পার্কের মতো একজন লোক থাকতে বাড়ি থেকে গণেশটা চুরি হয়ে গেল, এটা কেমন হলো? এটা কি ভালো হলো? ওটা একজন রাজার কাছে আছে। কোথাকার রাজা? আফ্রিকা। তুমি কি করে জানলে? ক্যাপ্টেন স্পার্ক জানে। তা সেটা রাজার কাছ থেকে উদ্ধার করা যায় না? স্পার্ক করবে। করবে? নালে সেটা আটলান্টিস চলে যাবে। সমুদ্রের তোরে লুপ্ত শহর? হ্যাঁ। এই মাটায় রহস্য রোমন্থ সিরিজ একেবারে ভুলে খেয়েছে। অক্ষয় নন্দীর একটা উপন্যাস আছে আটলান্টিস নিয়ে। ক্যাপ্টেন স্পার্কের ঘরটা একবার দেখতে পারি? সেটা দেখাতে পারি যদি তুমি আমাকে কথা দাও ছাতে পাঁচিলে আর উঠবে না। আমার আর একটা অস্ত্র আছে, সেটা চোখে দেখা যায় না। কি? মগজ অস্ত্র। সেটা এইখানে থাকে। সেটা মাঝে মাঝে ঘ্যাচাং করে মানুষের মনের ভেতরে ঢুকে পড়ে মানুষের সব মনের কথা জেনে নেয়। সেটা বলছে ক্যাপ্টেন স্পার্ক হেয়ালিতে কথা বলতে ভালোবাসে। তুমি হেয়ালি জানো? আজব জিনিস বটে, চিবলি চটচটে। তুমি হেয়ালি জানো? পাঁচ ভাই একসাথে মাছে বুঝি খাচ্ছে ভাই, আরো পাঁচ সাথে তার। কেমন আছেন? নমস্কার। পাঁচ ভাই একসাথে মাছে খুশি খাচ্ছে ভাত, আরো পাঁচ সাথে তা। কেমন আছেন? নমস্কার। ঠিক তো? আচ্ছা আমার তাহলে এখন আসি ক্যাপ্টেন স্পার্ক। তোমার দাদু আবার আমাদের একটা কাজের ভাত দিয়েছেন, সেটা না করতে পারলে তো আমার বদনাম। তোমার নাম কি? আমার ভালো নাম ক্যাপ্টেন ফেলু, আর বদনাম প্রদোষ মিত্র। আসি। আসুন, আপনাদের জন্য চা বলা হয়েছে, আসুন। রুকুর ভালো নাম কি? রুক্মিণী কুমার। আপনি কি র‍্যাক্সিট? আগে মানে ক্যাপ্টেন স্পার্কের অ্যাসিস্ট্যান্ট? তা হলে আশ্চর্য হবে না, কারণ গত বছর ও ছিল টিনটিন, আমি ছিলাম ক্যাপ্টেন হ্যাডক।
রং করা কবে শুরু হয়েছে? কবে থেকে শুরু হয়েছে রং করা শশীবাবু? শনিবার থেকে। ভদ্রলোক এখানেই থাকেন? না, উনি আসেন সেই গণেশ মহল্লা থেকে। পরশু তো ষষ্ঠী, আপনার কাজ পরশুর মধ্যে শেষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তা হয়ে যাবে। চলুন, আপনার ঘরে চলুন, আসুন। মগনলাল যখন আসেন তখন আপনি ছিলেন? হ্যাঁ, আমি তো ওকে এনে বৈঠকখানায় বসালাম আর কি। উনি ছিলেন কতক্ষণ? এই আধ ঘন্টাখানে। আপনি তখন ঘরেই ছিলেন? হ্যাঁ। কি করছিলেন? গান শুনছিলাম। রেডিও? হ্যাঁ, আক্তারি গজল। কোন স্টেশন? লখনৌ। আপনি কতদিন আছেন? বছর কুড়ি, সেই 57 থেকে। ভালো লাগে, অভ্যেস হয়ে গেছে আর কি। থ্যাংকস। আপনার পজিশনটা যে একটু ঢিলে সেটা বুঝতে পারছেন বোধ হয়। এ আর নতুন করে বোঝবার কি আছে বলুন? আমি তো এখনকার কেউ নই, জাস্ট ঘোষাল বাড়িতে আশ্রিত। তবে গণেশ চুরি করার ইচ্ছে থাকলে আমি অনেক আগেই করতে পারতাম, সে সুযোগ আমার ছিল। আমার তো নতুন করে অবস্থা কিছু খারাপ হয়নি, যে হঠাৎ টাকার দরকার পড়বে সেটা আর কারো হয়েছে কি? মাফ করবেন, আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। বললে আপনার পজিশন যদি একটু ইম্প্রুভ করে তাহলে না বলাটা বোকামি। ভুলে যাবেন না, চুরি করার সুযোগ এবং কারণ দুটোই আপনার ছিল। কারণ? এই নির্বাসন থেকে মুক্তি। কিছু বলার থাকলে বলে ফেলুন, তারপর সত্য মিথ্যে যাচাই করার ব্যাপারটা তো আমার। মানে উমানাথবাবুর ব্যবসার অবস্থা কিন্তু ইদানিং ভালো যাচ্ছে না, আপনি খোঁজ খবর করলেই জানতে পারবেন, আর সেই সুযোগও তো আপনার রয়েছে মিস্টার মিথ্যে। চলুন। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। ঝাল টাল নুন টুন? কাশিতে এত ভালো মাছ পাওয়া যায় জানতাম না তো। এই কুকটিকে অনেক কষ্ট করে জোগাড় করেছি মশাই। ছাড়বেন না, অন্তত আমরা যে কটা দিন আছি। ভালো কথা, আপনার কাজটা যদি 10 দিনের মধ্যে না হয় তাহলে কিচ্ছু চিন্তা করবেন না। আপনাদের জন্য এই 3টি বেড আমি ধরে রেখে দিয়েছি। ধন্যবাদ। তবে কাজটা হলে 10 দিনের মধ্যেই হবে, নইলে আদপি হবে না। না না, ওই কথা বলবেন না। এই কাশিতে এসে আমার এই ক্যালকাটা লজে থেকে আপনার একটা কীর্তি কিন্তু রেখে যাওয়া চাই। দেখা যাক। লালমোহনবাবু কিন্তু কোনো কথাই বলছেন না। জটায়ুর অমর সৃষ্টি রুখার বৃদ্ধের মতন ডেয়ার ডেভিল চরিত্র থাকতে ক্যাপ্টেন স্পার্ক মেরে বেরিয়ে গেল, এটা কি করে ভালো লাগতে পারে বল? মুখ্যম ধরেছেন মরে। তার মানে রহস্য রোমাঞ্চ সিরিজের আপনি একমাত্র জনপ্রিয় লেখক নন, আপনার রাইভাল আছে। আরে কালকে ছোকরা ওই সিরিজ সাকলাদা ওই দর্জিপাড়া লাইনে থাকে, ওই নিশাচর ছদ্ম নামে দেখে। আরে মনে হয় আমার 3 দিনে এডিশন শেষ, আর 3 মাসেও কিছু হয় না। তিনি স্পার্কের সৃষ্টিকর্তা। স্পার্কের বিশেষত্বটা কোথা থেকে বললাম? কি বলতো? ওর মাথায় কোনো ভালো আইডিয়া এলে এইখান থেকে স্পার্ক বেরোয়। ব্রিলিয়ান্ট। মিস্টার মিত্তি, আপনার একটা ফোন আছে, 10 মিনিট বাদে করতে পারবো? না, সেরি আসে। মিস্টার চক্রবর্তী বলুন।
আপনাদের এখানে কুকিং মিডিয়ামটা কি? হ্যালো, মিস্টার মিত্তর বলছেন? হ্যাঁ, আমার নাম মগনলাল মেঘরাজ। ও নমস্কার। কাল দেখলাম আপনাকে মছলি বাবা দর্শনে। আমায় চিনলেন কি করে? ভাই আছে মিস্টার মিত্তর, চিনিয়ে দিবার লোক আছে। এত বুঝতেই পারছি। আজ দুপুরে কি করছেন? কেন বলুন তো, চলে আসুন আমার এখানে, আপনার সঙ্গে কথা আছে। আমি তো আপনার বাড়ি চিনি না। জ্ঞান বাপি চিনে? হ্যাঁ হ্যাঁ চিনি। আমার লোক থাকবে জ্ঞান বাপি, নীল শার্ট, নাম মনোহর, সে আপনাকে সঙ্গে দিয়ে আছে। আমার সঙ্গে কিন্তু দুজন লোক থাকবে। আপনার নিজের লোক? হ্যাঁ হ্যাঁ নিজের লোক। দিয়ে আসুন তাহলে, আমি ওয়েট করছি। ঠিক আছে। কাজটা কি ভালো করলেন বলুন? আমি কিন্তু আপনাকে আসতে বাধ্য করি না, মানে ওরকম একটা লোককে দেখা লোকটা সামানো যায় না, সেই জন্যই তো আসা। আপনার সামনেই আছি। হ্যাঁ, ওই বাইরে থেকে এসে একটু আর কি। বসুন, গদিতে বসুন বা সোফায় বসুন। আপনার সঙ্গে আলাপ করার ইচ্ছা আমার ছিল, আপনার কামের কথা আমি শুনেছি। আমি আপনার নাম শুনেছি। নাম বলছেন কেন, নাম বলুন, সত্যি কথা বলুন। খোকা বাবু আপনার ব্রাদার? না কাজী, আমার খুড়তুতো ভাই। উনি অঙ্কল? উনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। ভেরি গুড, লালমোহন, মোহনলাল, মগনলাল, সব লালে লাল। শরবত লাল। আমরা খেয়ে এসেছি লাঞ্চ। খেয়ে এসেছেন তো কি হল, সে কলকাতা লজ সে আমার বাড়ি হেঁটে আসে তো সেই খানা হজম হয়ে গেছে। হজম হয়েছে কি তাহলে বাবু? আপনার হয়েছে কিনা জানি না, আমার হয়েছে। আপনি কি বেনারস হলিডে করতে এসেছেন? সেটাই উদ্দেশ্য ছিল। ছিল যদি তো আপনি মাইন্ড চেঞ্জ করলেন কেন? আমারই তো মাইন্ড চেঞ্জ করতে বাধাটা কোথায়? না বাধা নাই, লেকিন আপনি টাইম ওয়েস্ট করছেন কেন? সারনাথ যান, রামনগর যান, দুর্গাবাড়ি যান, বিশ্বনাথ দর্শন করুন, আমার বাজরা আছে, আপনাকে সে পঞ্চগঙ্গা সে
80 ঘাট তক ট্রিপ দিয়ে দিবে, পয়সা ভি লাগবে না, গঙ্গা কি হাওয়া খেয়ে আপনার মন মেজাজ তাজা হয়ে যাবে। সব নাথ পরে আপনি ঘোষাল বাড়িতে টাইম ওয়েস্ট করছেন কেন? আপনি ভুলে যাচ্ছেন আমি একজন পেশাদার গোয়েন্দা। মিস্টার ঘোষাল আমাকে একটা কাজ দিয়েছেন, সেটা না করে ফুর্তি করার প্রশ্ন ওঠে না। আপনার ফি কত? সেটা কাজের উপর নির্ভর করে। ২০০০ আছে, আপনি টাকা নিয়ে কাম বন্ধ করুন। বিনা পরিশ্রমে আমি কোনো পারিশ্রমিক নিই না মঙ্গলাল। পরিশ্রম? আপনি পরিশ্রম করে কি করবে? এই চোর ধরে আপনি কিছু করতে পারবেন না। কেন? চোর তো আপনার মক্কেল লিজে। এসব আপনি কি বলছেন? উমানাথ ঘোষাল তার ফাদারের সিন্দুক থেকে গণপতি চুরি করে আমার কাছে ৩০,০০০ বিক্রি করেছে, সেটা আপনি জানেন? উমানাথের ব্যবসার ব্যাপারে আপনি কিছু জানেন? তার কত দেনা আপনি জানেন? আপনি কি তার ফাদারের কাছে গিয়ে বলবেন, এইলিন আপনার ছেলে আপনার সিন্দুক থেকে গণপতি চুরি করেছে? উমানাথ তো আপনাকে রিফিউজ করেছে। রিফিউজ করার পর হি চেঞ্জ হিজ মাইন্ড, মাইন্ড চেঞ্জ করে সে সিন্দুক খুলেছিল। আর নেক্সট ডে মছলি বাবার দর্শনে আমাকে গণেশ দিল, আমি এনভেলোপে ৩০০ রুপি নোটস দিলাম, কাম ভি হলো দর্শন ভি হলো, বাস। আপনি বুদ্ধিমান লোক মিস্টার মিত্তর, অর্ডিনারি বুদ্ধি নেই, এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি। আপনি আসলি বাত জেনে গেলে সে উমানাথেরও মুশকিল আমারও মুশকিল, তা আপনি ও টাকা নিয়ে এ কাম ছড়িয়ে দিন, এ আমার রিকোয়েস্ট। গণেশটা তাহলে আপনার কাছেই আছে? হ্যাঁ আছে, সেটা একবার দেখা যায়। এই আপনি কি রকম কথা করছেন মিস্টার মিত্তর? আমার কলকাতার মকানে রেড হলো, আমি গণেশ বাড়িতে রাখবো কেন? আপনি সত্যি কথা বলছেন কি না সেটা জানার জন্য তো আমাকে তদন্ত চালিয়ে যেতে হবে। আমি মিথ্যা কথা বলছি? সত্যির উল্টোটা তো মিথ্যেই হয় মঙ্গলাইজি। আপনি আমার কথা বিশ্বাস করছেন না? ২০০০ রুপে আছে, আপনি সেটা নিয়ে বিশ্রাম করুন, ফুর্তি করুন কাজিন আর অঙ্কলকে নিয়ে। আমি ঘুষ নিই না মঙ্গলালজি। আপনি কাম চালিয়ে যান। ভেরি গুড। অর্জুন কো বুলাও, ১৩ নম্বর বক্সা তখ্ত লগাও। কে হলওয়া মোহন বাবু, শরবত পছন্দ হলো না? স্যার ঘবরাবেন না মোহন বাবু, ও শরবতে বিষ নাই, বিষ খুব খারাপ জিনিস আমি মনে করি। বিষের চেয়ে অন্য জিনিসে কাম দেয় বেশি। তবিয়ত হচ্ছে? থোড়া থোড়া বুখার
হরবংশপুরের রাজা প্রাইভেট সার্কাস ছিল, অর্জুন সেখানে নাইট থ্রোয়িং দেখাত, এখন আমার সার্কাসে দেখা। আরে কহা যাবে, এই তো আড়াইটে বেজে গেল। কি হলো? আপনি একটু বিশ্রান্তিশন করবেন? না না, পেলে অর্জুন তার খেল দেখাবে তব তো যাবে। আসুন আঙ্কল। আপনার মতলবটা কি? ভেরি সিম্পল, আঙ্কল ধরাবেন তখতে পিট দিয়ে আর অর্জুন তার খেল দেখাবে। আপনি কি ভেবেছেন বলুন তো? হড্ডি পসি তুমি এক কর দুগা মানে কহা থা বো হথিয়ার নিকালে তো গোলি চালানা, অভি গোলি চালানে কিসনে কহা তুমসে? মাফ কিজিয়ে সরকার, ये तुम्हारा निशाना है। इस फूल दानी की कीमत मैं तुम्हारी तनख्वाह से काट लूंगा। माफ कीजिए, गलती हो गई। दो गुलगुलियां, दो पिस्तौल अपना दिखे पाइच को राजा। अपनी हमारे बड़े को कथा कर देना, আপনি আমার কথা বিশ্বাস না করে আমার বেইজ্জতি করেছেন। আর যদি আপনি ঝামেলা না করবেন তো আপনার কোনো নুকসান হবে না, আঙ্কেলের বিনা। কিন্তু আপনি যদি ফিরতে ঘোষাল বাড়িতে গিয়ে ইনভেস্টিগেশন চালাবেন তো আপনার সেফটি গ্যারান্টি আমি দিতে পারবো না, সাফ বলে দিলাম। উঠেন মোহন বাবু, উঠেন উঠেন। কি হলো? কি দিয়েছেন বলুন তো শরবত মাগনবাবু? ভাই অদ্ভুত বল পাচ্ছি, অদ্ভুত। ভাই অর্জুন বাবা বিশ্বনাথ, ক্যা বাত হ্যাঁ, কমাল হ্যাঁ, কমাল। দেখি জনাব।
অর্জুনে জবাব নেই অঙ্কল, এই অঙ্কল চলে আসুন, খেল খতম। চলে আসুন, তাহলে আরো 25 কমতে হবে। এবার কমে যাবে, এক্ষুনি কমে যাবে। এখন অনেকটা রিলিফ বোধ করছি, বুঝলে? অনেকটা। আর দুইজন যা দেখলাম না ফেলে বাবু, ওই একটি ভেঙে পাঁচটি হয়, বুঝলেন? সাদে কি বলে, ট্রুথ ইজ স্ট্রংগার দ্যান ফিকশন। আপনি কেস চালিয়ে যান ফুলু বাবু, আমি আপনার পাশে আছি, বুঝলেন? আপনি কি হাল ছেড়ে দিলেন নাকি? মানে আজকে আপনার যে দুর্ভোগটা হলো সেটার জন্য সম্পূর্ণ আমি দায়ী। না না, এই আপনি কি বলছেন বলুন তো? আরে মশাই, ভবিতব্য ললাটের লিখন। হ্যাঁ, আরে আমি তো বেঁচে আছি, অক্ষত। আজকে ঘটনাটা মন থেকে বুঝে পারি, আমি হয় এর বদলা নেব, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেব। আপনি কি চললেন নাকি? তাই প্রতিদিন থেকে শো কি ভাবে বলে দেবেন? আসি জেঞ্জায় জায়গা মশাই, কার চলবে না। হ্যাঁ, কি হলো? আর বলবেন না, দেখুন সাবধান। এসব রিস্ক কে নেবে?
রিপোর্ট কুড়িয়ে মেয়ে দেবে স্বপ্ন মনে 17.5 ইঞ্চি ট্রাইসেপ বাইসেপ আপনি সামান্য হুমকি দেই আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না গুনোয়ার ভাবছে ইজ নো কাওয়ার্ড চলে যাচ্ছেন কেন আপনি অ্যাঞ্জেলো ডেভিড দেখেছেন অ্যাঞ্জেলো মাইকেল অ্যাঞ্জেলো ও এটা এটা বিখ্যাত ব্যাপার মহারাজ ওয়ার্ক অফ আর্ট আই সি আমাদের বডি হচ্ছে ওয়ার্ক অফ আর্ট একটা মন্দির আর মাসলগুলো তার মধ্যে সব কারুকার্য ভূমাটি হ্যালো মক্ষম ব্যাপারটা বুঝতে পেরেছেন তো স্যার মানে মন্দিরটাকে অক্ষত রাখতে হবে প্রিজারভেশন অফ হিস্টোরিক্যাল মনুমেন্টস এটা একটা কথা আপনাকে বলতে পারি মিস্টার বাগচি হুমকিটা আপনাকে দেয়া হয়নি দেয়া হয়েছে আমাকে আপনার পরিচয়টা ওনার হচ্ছে এখানকার ব্যাপার মানে মস্তিষ্ক সঞ্চালন আপনারা এদারে চারশো এদারে চারশো ওর ভেতরে কিন্তু উনি নেই কি হলো না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি মিস্টার বাগচি এ ঘরে যদি কোনো উৎপাত হয় আপনার দেহ অক্ষত থাকবে বলছেন 100 বার আর আপনি কিছু বল করে ফেলুন কাজে আপনি বেঙ্গলি ক্লাবকে ডোবাবেন না বিশ্বনাথের মন্দির তো সবাই দেখে কাশিতে বিশ্বশ্রী মন্দির আর কজন দেখে বলুন এক বাটি ভর্তি রক্ত হে যা মা দুর্গা তেজ কি যেমন তেমন তেজ রুকু বাবু বুকের মধ্যে খাচাং করে বর্ষা ঢুকে গেছে আর গাল গাল করে রক্ত মৃত্যুকে একটা কথা বলিনি আমি কারণ সেটা বলা যায় না তোমাকে বলছি সেদিন আমার ঘরে লোক ঢুকতে না দেখলেও লোককে বেরোতে দেখেছি আমি সে লোক ছিল ভদ্রলোক বাড়িতে ভদ্রলোক বলতে তো আমি আর বিকাশ বাবা মঙ্গললালের সঙ্গে তোমার কথা হয়েছিল সে কথা তুমি আমার কাছে গোপন করেছ মঙ্গললাল তোমাকে টাকা অফার করেছিল সেও আমি অন্যের কাছে জেনেছি এ ব্যাপারটা আপনাকে বলা আমি প্রয়োজন মনে করিনি মঙ্গললাল গণেশটা কিনতে চেয়েছিল ঠিকই কিন্তু আমি তো তাকে রিফিউজ করেছিলাম তদন্তে যদি প্রমাণ হয় যে তুমি আমার সিন্ধুক খুলেছিলে তাহলে তার জন্য যে শাস্তি তা তোমাকে পেতে হবে Thank you.
মুহূর্তে রস্যও দীর্ঘ কি অর্ডারে আসছে ভাই তাপেশ? হাস্য দীর্ঘ হাস্য। থ্যাংক ইউ। গণেশটা মগনলাল এখনো পায়নি। পায়নি? এলে আমাকে কাজ বন্ধ করার জন্য এত টাকা সে অফার করত না। তাহলে কোথায় আছে গণেশটা? আমার বিশ্বাস গণেশটা ঘোষালদের বাড়িতেই আছে। উমানাথ বিক্রি করেনি বলছেন? উমানাথ বিক্রি করবে? আবার উমানাথই বাবার কাছে গোয়েন্দা লাগাবার প্রস্তাব দেবে এটা ঠিক? আর অ্যাক্সিট বিকাশ চুরি করলে সে আর এই তল্লাটি থাকতো না। তা ঠিক, কিন্তু গণেশ তাহলে গেল কোথায়? কে সিন্ধুক খুললো, তারপর সেটা কোথায় গেল, আর মগনলালই বা সেটা কিভাবে পেতে আশা করে এটা এখনো পর্যন্ত মা গঙ্গাই জানে। Thank you.
মিস্টার মিত্তি। গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? বেশ, বসুন। শুনলাম কি আপনি এখানে এসেই কাজে লেগে গেছেন। কি করবো বলুন, আমাদের তো আর কেউ মাসে মাসে মাইনে দেবে না, উড়িয়ে বাড়িয়ে যা কিছু। আপনি চা খাবেন? হ্যাঁ। মিস্টার মিত্তি বলুন। আচ্ছা, আপনি কি আমার অ্যাডভাইস নেবেন? আগে শুনি অ্যাডভাইসটা কি। আপনি মগনলালের নাম শুনেছেন? নাম কি বলছেন, কাল তো এক ঘন্টার সঙ্গে কাটিয়ে এলাম। সে কি মশাই, এই খবর তো আমার বলেননি। ওর প্রাইভেট সার্কাসে খেল দেখালেন, আমাদের শরবত খাওয়ালেন। আচ্ছা, আপনার কি ইম্প্রেশন? একটি অসামান্য বিচ্ছু। আপনি কি জানেন, দুদিন আগে চুরি হয়েছে বেনারসি, ইন মিস্টার বদ্রীনারায়ণ হাউস ইন ম্যামুরগঞ্জ, একটা নটরাজের মূর্তি, আ ভেরি রেয়ার পিস। আর চুরির চার দিন আগে মগনলাল গিয়েছিলেন সেই বাড়িতে। তাহলে আর কি, ওর বাড়ি সার্চ করুন, মাল বেরিয়ে যাবে। মিস্টার মিত্তল, মগনলাল এত বোকা লোক নয়। ওর চালাকির ওপর দিয়ে চালাকি করাটাই তো আমার উদ্দেশ্য। আপনি আমার বিপদের কথা ভুলে যান, আপনি শুধু বলুন প্রয়োজনে আপনার সাহায্য আমি পাবো কিনা। এনি টাইম, সে তো আপনি জানেনই, সে তো আপনি দেখেছেন আলাহাবাদে। দরকার হলে জাস্ট পিক আপ দ্য টেলিফোন, গিভ মি এ টিঙ্কল এন্ড আইল বি রাইট দেয়ার। ওকে, কাশির গলি বেশ একটা থামথামি ছামছামি ভাব, ভাবছিলাম একটু অ্যাটমসফিয়ারটা একটু দেখে গেলে হতো না? অ্যাটমসফিয়ার, হ্যাঁ হ্যাঁ, চলুন। আচ্ছা, আপনার কোনো গপ্পে আফ্রিকার রাজা আছে? হ্যাঁ আছে, ওই গরিলার গোগ্রাস। করেক্ট, হটেনটটের রাজা মুবুঙ্গু। সে কি মশাই, আপনি কি হটেনটটদের দেশে গরিলা এনে ফেলেছেন? ওটা কিন্তু আমার ঘোরার দিকের লেখা। আমার ওই লেটেস্ট কলাল কুম্ভীরটা পড়ে দেখুন, একটি তথ্যের ভুল পাবেন না। কি কেরম হয়েছে গপ্পটা? দারুণ, বিশেষ করে ওই হিরে লুকিয়ে রাখার ব্যাপারটা। ভিলেন বুঝলেন মশাই, ভিলেন একটি মহামূল্য ডায়মন্ড চুরি করে তার পোষা কুমিরের টাকরায়, মানে এই টাকরায় সেলো টেপ দিয়ে আটকে রেখে দিয়ে হাঁ করলেও দেখা যাচ্ছে না। আরে হাঁটাই তো ক্লাইম্যাক্স মশাই, কুমিরটা হিরোকে দেখি হাঁ করে খেতে এসেছে বুঝলেন, আর হিরোটা পাথরটাকে দেখে ফেলেছে, আর যেমন না দেখে ফেলা অমনি করুন। দুর্ধর্ষ, অলি গলি চলি রাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। একটু ধুমধাম হলে খুশি হতুম মরা, একেবারে বেজায় থমথম। আপনার সাহসের স্টক কি ফুরিয়ে এলো নাকি? না না, মুশকিল কি জানেন, সাহস তো আর মাসল নয়, বাঘচির বাইসেপ, জমের সামনেও সাড়ে ১৭। সাহসের তো একটা উত্থান পতন আছে। আপনার কি এখন পতনের দিকে? আপনি আছেন বলি ভরসা মশাই, না হলে রাত্রিবেলা এই গলিতে তাকিয়ে দেখুন ওই বারান্দাগুলোর দিকে, প্রত্যেকটা বাড়ি হন্টেড। ভেতরে ঢুকুন, দেখবেন কড়িকার থেকে বাদুর ছুটছে, দু একটা ভ্যাম্পায়ার বেরিয়ে গেলেও চষ্ট চহরা। বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু, আজকে থাইন চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচা।
সঙ্গে ঘোষাল বাড়ির কোনো সম্পর্ক নেই। ওকে খুন করেছে ওর ছেলে মাদপা। স্বীকার এখনো করেনি, বলছে ও সময় ও সিনেমা গিয়েছিল। বাপ ছেলের মধ্যে গোলমাল চলেছে অনেকদিন, ছেলে বাপকে থ্রেটন ভি করেছে। তো সেটা কিছু না, আমার মনে হচ্ছে একটু প্রেশার দিলে হি উইল কনফেস। কিছু মনে করবেন না, কিন্তু আপনি আসার পর থেকে কাশিতে ক্রাইম ওয়েবটা একটু বেড়ে গেছে। কাল চৌঘাম্মা তো একটা খুন হয়েছে। এখন যেটা দরকার সেটা হলো একটা ব্রেইন ওয়েভ। আপনি তো এসবে বিশ্বাস করবেন না মশাই। কাল ভোরে উঠে একটিবার ঘাটে গিয়ে ডুব দিয়ে আসুন, দেখবেন মাথা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আমার 30th year পর্যন্ত আমি অধিক মারাইনি জানেন। গ্যাস্ট্রিকে ভুগতাম, ওই অ্যালোপাথ হোমিওপ্যাথ কুফরিজি টোটকা কিছু বাদ দিন। তা একদিন ভাবলাম যে দেখাই যাক না, ক্ষতি তো কিছু নেই। 5টায় উঠে দিলাম ডুব, ব্যাস কমপ্লিটলি কিওর্ড। বিশ্বাসে নয় খানিকটা হয়, সবটা তো নয়। কোন প্রোগ্রাম খুঁজছেন? 8 তারিখ গান আজ আছে না? শনিবার থাকার কথা ছিল লখনৌ থেকে। আপনার ট্রাভেল চেঞ্জ করেন না? কি হলো মরে, কত পড়লেন যে? আরে ব্রেকফাস্ট খাবেন তো নাকি? তিনটে ব্যাপারে খটকা লাগছে। খটকা? আফ্রিকার রাজা শশীবাবু সিং আর আখতারির গান। বুঝু, চন্দ্রবিন্দু চক, বিড়ালের তালিবর স আর রুমানের মা। সিং তো পাঞ্জাবিদের টাইটেল আছে দাদা, আর রাজস্থানিদের সারের সিং, সিমালের সিং, সিংভূমের সিং। তোকে আফ্রিকা বলতে তোর প্রথমে কি মনে পড়ে রে? জঙ্গল। আর জঙ্গল বলতে? জানোয়ার। আর কিং অফ জানোয়ার বলতে? সে তো সকাল থেকে ছাদের ঘরে মশা করে বসে আছে। কেন? প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, সেই সময় ঠাকুরের উপর হুমড়ি খেয়ে পড়ে। ন্যাচারালি আপনি একটু ক্যাপ্টেন স্পার্ক, ক্যাপ্টেন স্পার্ক, আমি রিভলভার এনেছি, তুমি দেখবে না? কোথায় রিভলভার? তুমি দরজাটা খোলো, আমি দেখাবো। এই দেখো, এই হলো আসল রিভলভার, এটার নাম কোল্ট। এই দেখো 6টা গুলি। আফ্রিকার রাজা হচ্ছে দুর্গা ঠাকুরের বাহন সিংহ, আর তুমি গণেশটাকে চিবিংগাম দিয়ে সিংহের মুখে আটকে রেখেছিলে, তাই না? নাহলে যে গন্ধারি আনিয়ে নিত, ও যে বাবাকে বলেছিল গণেশটা নিয়ে নেবে।
গন্ডারিয়া হচ্ছে ক্যাপ্টেন স্পার্কের শত্রু। তুমি এসব লুকিয়ে লুকিয়ে শুনেছিলে, তারপর কি হলো বলো তো? তারপর আমি চুপি চুপি ট্যাক্সিদের কাছে গেলাম। ট্যাক্সি নিচে একজন দুষ্টু লোক এসেছে, সে তোমার গণেশটা কিনে নেবে বলছে। কিনে নেবে বলছে? হ্যাঁ। কে বলতো? দেখো গন্ডারিয়া, বলছে ওর নাম মগনলাল, বাবার সঙ্গে কথা বলছে অনেক টাকা দিয়ে। টাকা দেবে বলছে, ব্যাপারটা তো ভালো লাগছে না ক্যাপ্টেন স্পার্ক। চলো আমরা গণেশটাকে লুকিয়ে রাখি। কোথায় রাখি বলতো? তুমি যে সেদিন একটা গল্প বললি, একটা লোক তার পোশাক কুমিরের মুখের ভেতর একটা হিরে লুকিয়ে রেখেছিল, তেমনি আমরা এটাকে সিংহের মুখে লুকিয়ে রাখবো। সিংহ? দুর্গা ঠাকুরের বাহন। ঠিক আছে, আর যদি কেউ তোমায় জিজ্ঞেস করে তা বলবে ওটা আছে আফ্রিকার রাজার কাছে। আচ্ছা, আর আমরা ভাষানের ঠিক আগের দিন ওটা বের করে নেবো, নইলে ওটা আবার জলের তলা দিয়ে সেই একল্যান্ড চলে যাবে। শুনলেন তো বুড়ো কীর্তি? শুনলাম, কিন্তু আপনার কীর্তির পেছনে যে আর একজনের কীর্তি রয়ে যাচ্ছে কিরকম? আপনার সঙ্গে নতুন করে আলাপ করিয়ে দিই, একে চিনে রাখুন। এর সাহসের সঙ্গে কোনো গপ্পের হিরোর সাহসের তুলনা হয় না। তিনি করাল কুম্ভীর লেখক, স্বনামধন্য জটায়ু। জটায়ু? আপনি জটায়ু? উনি একটু বাড়িয়ে বলছেন, আমি আসলে কিছু না। তাহলে তো আপনার জন্যই আমার গণেশটা বেঁচে গেল। গণেশ তো নেই। গণেশ নেই? সিংহের মুখে তো কিচ্ছু নেই, খালি চুনাম লেগে আছে। মিস্টার ঘোষা, আপনি আমাকে ডেকেছিলেন চুরি ধরতে নয় চোর ধরতে, তাই তো? তা তো বটি, চোর যখন এলো তখন তো সিন্ধুকে কিছুই নেই, কিন্তু আমার সিন্ধুকে কার হাত পড়েছে সেটা দেখতে হবে না? যার মনে চুরি সেই তো চোর। কিন্তু এখন তো আর শুধু মনে চুরি থাকছে না, এ তো কাজেও চুরি। বিকাশকে তো পাঠালাম মিষ্টি আনতে। কোথায়? রামভান্ডারে, ছাটেরি বাজার। আপনি গেলে তাকে তুমি পাবেন, এই তো মিনিট পনেরো হলো গেছে। আপনি কি ভাবছেন বলুন তো? বিকাশবাবুর পদবীটা কি? বিকাশ সিংহ। তেওয়ারি স্পিকিং, ইন্সপেক্টর তেওয়ারি স্পিকিং। বলুন মিস্টার মিতা, কোথায়? মহান মন্দির। কিন্তু আমি তো এখন এই মানে মিষ্টি পরে হবে, এখন চলুন আমরা ওয়াপাস আইনে। আচ্ছা আচ্ছা, আপনার কোমরে যেটা শুশুরে দিচ্ছে সেটা আগ্নে আসত, অতএব যার একটা মিথ্যে ধরা পড়ে গিয়েছে তার উপর আর বিশ্বাস রাখা যায় না। সেদিন আপনি রেডিও শুনছিলেন, আড়ি পেতে মগনলালের কথা শুনছিলেন, ঠিক কিনা বলুন? এবারে তার পরের ঘটনা বলুন, একটা মিথ্যে কথা বললে আরো জালে জড়িয়ে পড়বেন, বলুন। মগনলাল দেখে ফেলে যে আমি দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছিলাম, তারপর পরদিন হুমায়ুনকে ডেকে পাঠায়, ৫০০ টাকা আগাম দেয়, আরো ৫০০ দেবে বলে যদি গণেশটা এনে দিতে পারি, আর কলকাতায় একটা চাকরি। আমার এখানে কোনো ভবিষ্যৎ নেই, কোনো ফিউচার নেই মিস্টার মিত্তির, বিশ্বাস করুন। তারপর? তারপর কি বলুন? আমি সিন্ধুকটা খুলি, কিন্তু গণেশটা সিন্ধুকে ছিল না। তারপর কাল সন্ধ্যাবেলায় তখন আমি আমার ঘরেই ছিলাম, হঠাৎ আমার কোন অবদান নেই সিন্ধু বর্ষা, আমি আমি ধর্মসাক্ষী করে বলছি, আপনি বিশ্বাস করুন।
আপনি কোথায় পেলেন ওটা? এটা এটাই এটা ছিল ঠাকুরের সামনে মেঝেতে পড়ে, কে রেখেছে তা আমি জানি না। এটা এটা কর্তাবাবুর কাছে আপনি পাঠিয়ে দেবেন। গণেশটা নিয়ে আমি সেই রাত্রিতেই মঙ্গললালের কাছে যাই। এটা কোথায় পেলে? আমাদের বাড়িতে ঠাকুর হচ্ছে, তার সামনে পড়েছিল, আমি পাইনি। আপনি পাননি? শশীবাবু, শশীবাবু আমাদের ঠাকুর করেন, উনি দিলেন, উনি কাউকে বলবেন না। উনি খুব ভালো মানুষ, মানে ওর ঘাড়ে দোষ পড়তে পারে তো, তাছাড়া উনি সেরকম লোক না মঙ্গললালজি। উনি এখন কোথায় আছে? উনি খুব ভালো মানুষ, একদম মানে ঠান্ডা মানুষ, ভালো মানুষ, 70 বছর বয়স। কোথায় বাড়ি? আপনি সে বাড়ি চিনে? আমি পারবো না মঙ্গলদাসজি, আমি পারবো না। আপনি কি পারবেন না পারবেন সে আমি জানি, আপনি শুধু চিনিয়ে দিবেন, বাকি কাম অন্য লোক করবে। আমি আমি খুন করিনি, বিশ্বাস করুন মিস্টার মিত্তি, খুন আমি করিনি। সেটা না বললেও চলতো, ও জিনিস আপনার দ্বারা হতো। আসুন মিস্টার তিওয়ারি, ইনি আপাতত আপনাদের গেস্ট, ইনি অবশ্যই চুনোপুটি বলাই বাহুল্য, রাঘব বোয়ালদের জন্য অন্য ব্যবস্থা। আসুন আসুন তোমার সঙ্গে। বাংলাটা কি বলো? আমার হ্যালো, শোন কাজ আছে মন্দে, শোন আজ বিকেল 5টায় তুই আর জটায়ু মছলি বাবার ঘাটে আসবি, ঠিক 5টায়। আর তুমি? আমি মিট করব তোদের 5টায়। আর তুমি? আমি মিট করব তোদের, ব্যাপারটা সিরিয়াস। বুঝেছি। আর 3টে নাগাদ বেঙ্গলি ক্লাবের একটি ছেলে নাম সুশান্ত বোস, পোশাক আর মেকআপ নিয়ে তোদের ওখানে যাবে। ঠিক আছে। দেখিস লালমোহন বাবু যেন বাড়াবাড়ি না করেন, ব্যাপারটা সিরিয়াস। আর সঙ্গে কিছু মিষ্টি আনবি, সারাদিন খাওয়া হয়নি আমার। বুঝেছি, কিন্তু চন্দ্র উদিতং মিত্র সুমিত্র অত্র উপস্থিত মিষ্টান্ন মিতরে জানা, মিষ্টান্ন মিতরে জানা মঙ্গল।
এবারে যে আমার প্রাইভেট সার্কাসের খেলটা একবার দেখতে হচ্ছে মগন বাবু। কত কত টাকা চান আপনি মিস্টার মিত্র? কত টাকা চান বলুন? যারা গুন্ডা দিয়ে নিরীহ লোককে খুন করায়, যারা টাকার লোভে দেশের সম্পদ বিদেশে পাচার করে, তারা টাকা দিয়ে রেহাই পাবে না মগন বাবু। আসুন মিস্টার তেওয়ারি। আসুন মিস্টার মেঘরাজ। একটু কাজ পড়ে গেল যে, ঠিক আছে, কলকাতায় গিয়ে আরো দুটো বই পাঠিয়ে দেবো। হ্যাঁ, দেখেছেন তো বাবা? দেখে ইনি হচ্ছেন ক্যাপ্টেন ফেলুর অ্যাসিস্ট্যান্ট। নাম ক্যাপ্টেন তোপসে। সবই তো বুঝলাম, কিন্তু ক্যাপ্টেন ফেলুর আসতে এত দেরি হচ্ছে কেমন তা তো বুঝলাম না। আসবেন আসবেন, ঘন্টাখানেকের মধ্যেই এসে পড়বেন। ওই মেকআপ টেকআপ খুলে পোশাক টোশাক পাল্টে আসতে হবে তো? আসবেন অবশ্যই, ওনার কিন্তু কপাল নড়াচড় হয় না। কিন্তু গণেশটা পাওয়া গেল কিনা তা তো জানতে পারলাম না। আপনার এখনো সন্দেহ হয়েছে? কিছু মনে করবেন না, একটা ছোট কাজ ছেড়ে আসতে হলো বলে একটু দেরি হয়ে গেল। এই নিন আপনার গণেশ। যাক বাবা, আপনি যে খেল দেখালেন এটা শুধু গল্পেই পড়া যায়। একটু দেখেন, সত্যি আমরা তো জানালে একাশি জনস্থান। আমার বহু কামের জিনিস ঘরের ছেলে, ঘরে ফিরে যাও। যাও বাবা। এবার একটু মধুর আরো সমপ্রায় হয়ে যাক। একটা কাজ আছে, আপনাকে কত ধর্ম লজ্জা না করে বলে ফেলি। আপনার চেক লেখার আগে আপনার অনুমতি নিয়ে আমি আর একটা জিনিস দেখাতে চাই। একশো বার অনুমতি আবার কি? তবে দেখুন, খুব মন দিয়ে দেখুন,
এই আমি দেরাজ খুললাম, এই চাবি। এইবার সিন্দুক খুলল, এই হচ্ছে আমার পারিশ্রমিক। পারিশ্রমিক কি? আপনি ভুলে যাবেন না মিস্টার ঘোষাল, আপনি গোয়েন্দা কাহিনী অনেক পড়তে পারেন, কিন্তু আমি নিজে গোয়েন্দা, কাজে আমাকে ঠকানো সহজ নয়। আমি যাচাই করে দেখেছি এটার দাম হাজার দুয়েকে বেশি হবে না। এটা যদি আসল গণেশ হতো তাহলে আপনি এটাকে আপনার নাতির সঙ্গে ফন্দি করে সিংহের মুখে লুকিয়ে রাখতে পারতেন না, ঠিক কিনা? ধন্যি ধন্যি বুদ্ধি আপনার। আপনার আসল গণেশটা তো ব্যাংকে, তাই তো? তা তো হবেই, বারবার লোকজন এসে সেটা দেখতে চায়, আর আমাকে বারবার ওই সিন্ধু খুলে দেখাতে হয়। কত দামি জিনিস, একটা ওয়ার্ক অফ আর্ট। শুনলে তো ক্যাপ্টেন স্পার্ক, ভালো গণেশটা তোমার দাদু লুকিয়ে রেখেছেন, তাই এই খারাপ গণেশটা আমি নিলাম, কেমন? পারিশ্রমিক? হ্যাঁ, আমার পারিশ্রমিক। আপনারা প্রতি নেই তো নেবেন বই কি? যার এত বুদ্ধি তার সিদ্ধি লাভ হবে না তো কার হবে মিত্তির মশাই? আচ্ছা, কিন্তু আপনি এটাকে ধরলেন কি করে বলুন তো? আমি জানি।